স্বামী লক্ষ্মণানন্দ, নবদাস, মমিতা মেহের খোলিব রাজ্যর হাই প্রোফাইল মর্ডর কেসর ফাইল। জাতীয় গণমাধ্যমকু সাক্ষাৎকারে সূচনা দেলে আইনমন্ত্রী। বিজেডি সরকারে থিলা ব্ল্যাক স্পট, ঘণ্ট ঘোড়াউথিলে নবীন সরকার। চাপি দেইথিলে নবীন সরকার, রিওপন করিবে মোহন সরকার। আইনমন্ত্রীঙ্ক সূচনা পরে ছানিয়া বিজেডি নেতা। জানুয়ারি 29, 2023, সেতবেলার স্বাস্থ্যমন্ত্রী নবদাসকু গুলি মাড়। রাজরাজনগর গান্ধী ছকরে নবদাসকু গুলি মাড়কু নেই স্তব্ধ হয়ে যাইথিলা সারা রাজ্য। ফাইরিংরে চালিগলা পশ্চিম ওড়িশার হেভিওয়েট নবদাসক জীবন। গুলি মারিথিবা অভিযোগরে গিরফ হেলা পুলিশ এএসআই গোপাল দাস। হেলে গোপাল কাহিঁকি মারিলা নবঙ্কু? গোপাল মোহরা থিলা কি? ব্যবসায়িক ও রাজনৈতিক শত্রুতারু হইথিলা কি মর্ডর? কুয়াড়ে গলা গুলি? তমাম প্রশ্ন উপরু পরদা হটাই পারিলানি ক্রাইমব্রাঞ্চ। গপ কহি ওড়িশাবাসীঙ্কু ভুয়া বুলাইলা। গোপালর পরিবার দাবি করিথিলে সিবিআই তদন্ত। এবে আইনমন্ত্রী বি কহিলেনি খুলিব নবদাসক ফাইল। সঠিক যাঞ্চ, নিরপেক্ষ যাঞ্চ এবং প্রামাণিকতা যাঞ্চ আবশ্যকতা পাই সমস্তে স্বর উত্তোলন মধ্য করতে। আজি ওড়িশার আইনমন্ত্রী এ কথা কহিছন্তি যে এসবু কেসর রিওপন হব, নিশ্চিত ভাবে হওয়া কথা এবং সত্যাসত্য লোক পাখক আসবা কথা। জন সাধারণ এএসআই কিভাবে ভাবে জনে রাজ্যর প্রমুখ নেতা এ ক্যাবিনেট মন্ত্রী তাঁকু হত্যা কলে, এ ঘটনা আজি লোকলোচনে লুচিকি অছি। মোহন মাঝিঙ্ক সরকার আসিলা পরে সে ঘটনা কু নিশ্চিত ভাবে গুরুত্ব দিয়া যাইছি এবং তাহার তথ্য সারা ওড়িশাবাসী জানিবে। সে তাকু রিওপন মধ্য করা যিয়া পাই যোজনা চালছি। ধারা অনুসারে কেস চালি থাকে, পুলিশ কেস করি থাকে এবং সেই মোতাবক কেস বি কোর্ট কচেরে বিচার আলোচনা চালিছি। তো তাকু রিওপন করিবা ন করিবা এটা আইনর পরিসর। অক্টোবর 2022 জঘন্য হত্যার শিকার হয়েছিল সনশাইন স্কুল প্রিন্সিপাল মমিতা মেহের। সন্দেহ ঘেরকু আসিলে সেতবেলার গৃহরাষ্ট্রমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র। হত্যা অভিযুক্ত গোবিন্দর সন্দেহজনক মৃত্যু হেলা কণ্টাবাঞ্জি জেলরে। পরিবার লোকে আনিলে প্রি প্ল্যান মর্ডর অভিযোগ। নবীন সরকারে মমিতাঙ্কু মিলিলানি ন্যায়। সিবিআই তদন্ত দাবি করিছিলে পরিবার লোকে। আমি তো ন্যায় চাহুছু, ন্যায় দরকার। সিবিআই তদন্ত নিলে সে জোড়া পড়বা। আমি কন্ধমাল চকাপাদরে থিবা জলেশপেটা আশ্রমরে স্বামী লক্ষ্মণানন্দ সরস্বতী ও তাঙ্ক চারিজন সহযোগী হেলে হত্যার শিকার। ଏହାକୁ ନେଇ ଶାନ୍ତିପ୍ରିୟ ଓଡ଼ିଶା ଦେହରେ ଲାଗିଥିଲା ସାମ୍ପ୍ରଦାୟିକ ଦଙ୍ଗାର କଳଙ୍କ। ପ୍ରାୟ ମାସେ ଧରି ଦଙ୍ଗାର ନିଆଁରେ ଛଟପଟ ହୋଇଥିଲା କନ୍ଧମାଳ। ତଦନ୍ତ ପାଇଁ 2-2 କମିଶନ ବସିଲା। ଶହ ସତ୍ୟପାଠ ଓ ସାକ୍ଷ୍ୟ ଗ୍ରହଣ କରାଗଲା। ସ୍ଥିତି ଅଣାୟତ ହେବାରୁ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ତଦନ୍ତ ନିର୍ଦ୍ଦେଶ ବି ଦିଆଯାଇଥିଲା। 2015 ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ରିପୋର୍ଟ ଦେଇଥିଲେ କମିଶନ। ଯା ଭିତରେ 9 ବର୍ଷ ବିତିଲାଣି। କମିଶନଙ୍କ ରିପୋର୍ଟରେ କ'ଣ ଅଛି ତାହା କେହି ଜାଣିନାହାନ୍ତି। ଯାହାକୁ ନେଇ ବିଜେଡି ସରକାରର ଭୂମିକା ଓ ଉଦ୍ଦେଶ୍ୟ ନେଇ ଉଠିଛି ବଡ଼ ପ୍ରଶ୍ନ। ଏବେ ରିଓପନ୍ ହେବ ହାଇ ପ୍ରୋଫାଇଲ୍ କେସ୍। ସାମ୍ନାକୁ ଆସିବ ଅପରାଧୀମାନଙ୍କୁ କିଏ ଦେଉଥିଲା ସୁରକ୍ଷା। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।